দেখেন বন্ধুরা, আমাদের লাউ গাছে কত লাউ শাক হয়েছে। এই লাউ শাক দিয়ে আজকে আপনাদের মাঝে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসেন তাহলে এখন আমি এই শাকটা উঠাই নিই। দেখেন কত সুন্দর নস নস করতেছে। আমরা গ্রামের মানুষ এরকম হসরসর শাক তুলে আমরা রান্না করে খাই, তাই আপনাদের মাঝে শেয়ার করি। এরকম টাটকা টাটকা শাক দিয়ে আর ছোটো মাছ দিয়ে রান্না করলে দারুণ টেস্টি লাগে, তাই ভাবলাম যে আমি এখন শাক উঠাই নিব। দেখেন বন্ধুরা, এটা হয়েছে জাতলাও শাক, আমি এখন উঠাই নিব। আজকে আমি তিন রকমের শাক দিয়ে রান্না করব। দেখেন কত সুন্দরভাবে আমি উঠাই নিচ্ছি। আমি এতটুক শাক উঠাই নিছি। এখানে দুই রকমের শাক আছে, এই শাক আজকে আপনাদের মাঝে রান্না করে শেয়ার করবো। আসুন তাহলে এখন দেখো রান্না করে। দেখেন কত কাঁচা লঙ্কা ধরছে। এই কাঁচা লঙ্কা গাছটা আমরা লাগাইছিলাম, ভিডিওর মধ্যে দেওয়া আছে। এই কাঁচা লঙ্কা এখন আমরা উঠাই নিচ্ছি। দেখেন কত বড় হয়েছে কাঁচা লঙ্কা কইটা। আমার এইখানে হবো কাঁচা লঙ্কাটা। দেখেন বন্ধুরা, আমাদের বাড়ির পাশে নদী থেকে আমরা মাছ মারছি। দেখেন এখানে নানা রকমের মাছ আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে দারুণ একটা রেসিপি শেয়ার করবো, তার জন্য দেখেন কি কি নিয়েছি। এখানে নিয়েছি বিলাতি লাউ শাক, লাউ শাক আপনারা দেখে বুঝতে পারছেন কি কি শাক নিয়েছি আমি। আর আছে আলু, আর নিয়েছি ছোট ছোট মাছ। দেখেন এখানে নানান ধরনের মাছ আছে, চিংড়ি মাছ, পাথর চাড়া, চেলা, বাম মাছ, বাইলা আর পুঁঠি মাছ, সব কিছু মাছ এখানে মিক্স করা আছে। তাই এই মাছ দিয়ে আজকে আপনাদের মাঝে দারুণ একটা রেসিপি শেয়ার করবো। আসেন তাহলে এখন আমি এই শাকটা ভালো করে বেছে নিব। এই শাকটা এরকম করে পরিষ্কার করে নিতে হয়, এরকম করে ভালো করে বাইছে নিতে হয়, যাতে একটু পোকা না থাকে, মাকড় না থাকে। দেখেন একটু কিছু নাই, এখন আমি ভালো করে কেটে নিব। এই লাউ শাকের ডাঁটাটা আমি ফেলাই দিব না, এই ডাঁটাটা খাইতে খুব দারুণ টেস্টি লাগে। দেখেন আমি কত সুন্দরভাবে বেছে নিতেছি এই ডাঁটাটা। এরকম আঁশটা ফেলাই দিতে হয়। দেখেন কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি এরকম করে সবটি শাক ভালো করে বেছে নিব। আমার সব শাক কাটা হয়েছে, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। এখন আমি আলুটা কাটব। আলু আমি এরকম করে ভালো করে ছুলাই নিব। আমি ছোট মাছ দিয়ে রান্না করব, তার জন্য আলুটা এরকম ছোট ছোট পিস করে কাটিয়ে দিতেছি। আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, এখানে অন্য একটা সবজি ব্যবহার করতে পারেন। আর আলু শাকের সাথে আলুটা খাইতে খুব দারুণ টেস্টি হয়, তাই আমরা শাক রান্না করলে এরকম করে আলুটা কেটে দেই। আমার আলু কাটা হয়েছে, এখন আমি মাছ কাটবো। এরকম ছোট ছোট মাছ আমি হাত দিয়ে এরকম করে ভুঁড়ি দিয়ে ফেলে দিব। এরকম ছোট ছোট মাছ দিয়ে শাক পাতাটা রান্না করে খাইলে দারুণ টেস্টি লাগে। তার মধ্যে হচ্ছে নদীর মাছ, নদীর মাছটা খাইতে অনেক টেস্টি লাগে। আমি এরকম করে সব মাছ ভালো করে সাফা করে নিব। আমার সব মাছ কাটা হয়েছে, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। সবজি আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন আমি মশলা দিব। জিরা আর সর্ষে বাটা একসাথে, পেঁয়াজ রসুন একসাথে বাটা, হাফ চামচ হলদি পাউডার, এক চামচ ধনিয়া পাউডার, এক চামচ লঙ্কা পাউডার,
কাঁচা লঙ্কা কুচি করে কাটিয়ে নিছি, এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ, অল্প একটু সর্ষের তেল, হাতে মধ্যে আমি এরকম করে মাখিয়ে নিব। এখন সব মশলা আর সবজি আমি ভালো করে এরকম করে মাখিয়ে নিব, যাতে মশলা ভালো করে সবজির সাথে বা শাকের সাথে ভালো করে মিক্স হয়। তাই আমি এরকম করে 2 মিনিট মাখিয়ে নিব। এরকম শাক পাতা এরকম করে মাখিয়ে রান্না করলে দারুণ টেস্টি লাগে। ছোট মাছ দিয়ে এরকম করে আপনারাও মাখিয়ে রান্না করবেন। আমরা সচরাচর এরকম করে ছোট মাছ দিয়ে রান্না করে খাই, এরকম মাখিয়ে রান্না করি, খাইতে দারুণ টেস্টি লাগে। তাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি 2 মিনিট মাখাই নিছি, দেখেন কিরকম হয়েছে। এখন আমি 5 মিনিট এরকম করে রেস্টে রেখে দিব। চুলায় আগুন জ্বালাই নিছি, এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়েছে, এখন দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়েছে, এখন দিব জিরা। দেখেন 5 মিনিট পর কিরকম হয়েছে। এখন আমি সম্বর দিব। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। ফিরে এলাম 5 মিনিট পর, দেখেন কত সুন্দর ভাবে কষানি হয়েছে, একটু জল নাই। এখন আমি ভালো করে ঠিকঠাক মতন সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা মাখা মাখা করে রান্না করবো, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর এই শাক পাতাটা রান্না করলে জলের পরিমাণটা কমে দিতে হয়, নে চুকা চুকা ভাব হয়, তখন দারুণ টেস্ট লাগে না। তার জন্য আমি এরকম করে কমাই দিছি। শাকটা পুরো মতন সিদ্ধ হয়েছে, দেখেন আলুটাও মানে অল্প একটু বাকি আছে সিদ্ধ হওয়ার জন্য, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মাছ আমি হলুদ দিয়ে মাখাইছি, দেখেন কত সুন্দরভাবে হয়েছে। এখানে দেখেন জলটা ফুটতে শুরু হয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব দুটো মাছ। তার জন্য আমি এরকম করে একটু পাশে দিয়ে দিচ্ছি, তা মাছটা ঠিকঠাক মতন সিদ্ধ হয়। আগে দিলে ছোট মাছ বইলে যাবো, তার জন্য আমি পাশে দিতেছি। এখন আমি এরকম করে হালকা করে একটু লাড়া দিব। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ভালো করে জল করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর, দেখেন কত সুন্দরভাবে জলটা শুকাইছে আর ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে। এখন আমি নামাই নিব। দেখেন বন্ধুরা শাকটা কিরকম ভাবে সিদ্ধ হয়েছে, দেখে বুঝতে পারছেন কিরকম সিদ্ধ হয়েছে, একদম গলে গেতেছে গা। ডাঁটাটা দেখেন অনেক সিদ্ধ হয়েছে, আলুও একদম সিদ্ধ হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কিরকম সিদ্ধ হয়েছে। আপনারা আর বলবেন মাছটা সিদ্ধ হয়েছে না নাই, দেখেন মাছটা পাশে দিয়েছি তাও অনেক সিদ্ধ হয়েছে, ছোট মাছ তার জন্য আমরা পাশে দিই। বন্ধুরা আজকে আমি বলবো না কেমন হয়েছে, আপনারা আমার মতন এরকম করে রান্না করে খায়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।